बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रांगुनिया महिला कलेजे अनलाइन भित्तिक क्लास थेके सकल शिक्षार्थी के शुभेच्छा जानाई। आमादेर आजकेर क्लास हबे एकादश श्रेणी शिक्षार्थीदेर जन्य अर्थनीति प्रथम पत्र निये। जे शिखरफल निये आमरा लेखापड़ा करछिलाम तार एकटी अंश आलोचना शेष, ताई द्वितीय अंश निये ओई शिखरफलेर द्वितीय अंश अर्थात शिखरफल छिल आमादेर भारसाम्येर उपर चाहिदार परिवर्तनेर प्रभाव। शिक्षार्थीरा मनोयोग दिए ख्याल करब भारसाम्येर उपर चाहिदार परिवर्तनेर अर्थ हलो भारसाम्य थेके चाहिदा बेड़े जाबे, भारसाम्य थेके चाहिदा ह्रास पाबे बा कमे जाबे। तो गत क्लास पर्यन्त आमरा जा देखेछि भारसाम्येर उपरे चाहिदा बेड़े जावार प्रवणता, प्रभाव, फलाफल सबटुकु आमरा उल्लेख करेछि। जेहेतु आमरा उद्दीपक एकटि शिखरफल करे तारी आलोके एकटि उद्दीपक तोमाके देखिए देई, जाते करे चूड़ान्त परीक्षार प्रस्तुति तोमार सब समय साथे थाके। एकटु आमरा एमन करे करि ना जे सब कयटि शिखरफल पढ़ा हये गेल, आलोचना शेष हये गेल, एरपरे कि उद्दीपक करबो, ता ना करे प्रतिटि प्रतिटि शिखरफल निये उद्दीपक समाधान करते पारले परीक्षार भीति तोमार साथे आर कखनोई थाकबे ना। आजके आमादेर आलोचना होबे भारसाम्येर उपरे चाहिदा जदि कमे जाए, ओई चाहिदा बेड़े जावार जन्य जेमन जेमन करे आमरा उदाहरण दिएछिलाम ठीक एकई भावे आजो आबार उदाहरण देब। ख्याल करो तोमार काछे एई तालिकाटी आछे, तालिका सेई तालिकाते आमी तीनटी कलम दिएछिलाम भारसाम्य बोले। जेहेतु भारसाम्येर बेलाय दुटी विपरीतमुखी चालक थाकते हय, सेई दुटी विपरीतमुखी चालक चाहिदा एवं जोगान निये आलोचना हय बोले आमादेर शिखरफल हलो बाजार भारसाम्य। से दुटी विपरीतमुखी चालक थाके बोले आमादेर कलमो हय तीनटी, एकटी स्वाधीन चालकेर जन्य, बाकी दुटी विपरीतमुखी अधीन चालककेर निये। স্বাধীন চালক দাম পি, চাহিদার পরিমাণ কিউ ডি, যোগানের পরিমাণ কিউ এস। আমি বলার সাথে সাথে লিখছি যাতে তুমি স্পষ্ট করে তোমার খাতায় লিখে নিতে পারো। অনেকের মোবাইলে অসুবিধার কারণে লেখা তোমার কাছে অস্পষ্ট হয়ে যায় বলে আমি বারে বারে বলি, যখনই আমরা ক্লাসের জন্য পড়ার টেবিলে যাব তখনই সাথে সাথে কাগজ কলম নিয়ে উপস্থিত থাকব, যাতে আমি বলার সাথে সাথে তুমি ক্যামেরাতে স্পষ্ট দেখতে না পেলেও মুখে বলা থেকে যাতে লিখে ফেলতে পারো। আমরা সবসময় এমন করে উদাহরণটা দিয়ে এসেছিলাম কলমের দাম পাঁচ টাকা, সেটি ছিল ইকোনো কলম, ম্যাটাডোর কলম, যাই হোক না কেন, সে পাঁচ টাকা দামে তোমরা কিনতে চাও দুটি, আমিও বিক্রি করতে চাই দুটি, এর নামই ছিল ভারসাম্য। আবার কি হয়েছিল, আচ্ছা সংখ্যাগুলোকে আরেকটু চেঞ্জ করে দেই, পাঁচ টাকা দামে তোমরা কিনতে চাও দশটি, আমিও বিক্রি করতে চাই দশটি, ভারসাম্য হয়েছে ঠিক না। কখন ভারসাম্য হয়, যেই দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় সে দামটি ভারসাম্য দাম আর সে পরিমাণটি ভারসাম্য পরিমাণ। আর কখন আমরা ভারসাম্যে পৌঁছি, চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি অবস্থায় পৌঁছে যায় যেখানে চাহিদা এবং যোগানের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, বেশি কম থাকে না, সমান হয়ে যায়। দাম যদি ছয় টাকা হয়, ছয় টাকা দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, এ কমিয়েছি, দাম বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়, বাড়িয়েছি, ঠিক আছে। আবার এই সংখ্যাটাকে, আচ্ছা যাই অসুবিধা হবে না, দাম চার টাকা, দাম কমে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গেল, যোগানের পরিমাণ কমে গেল। এটুকু পর্যন্ত আমাদের অনেকবার লেখাপড়া হয়েছে
P1 P2 দিয়েও দেখিয়েছি, আবার সংখ্যা দিয়েও দেখিয়েছি, উদ্দীপক করেও দেখিয়েছি। আজ আমরা যেটা করতে চাই কি বলেছি, আমি 5 টাকা দামে 10টি 10টি কলম তোমরাও কিনতে চাও, আমিও বিক্রি করতে চাই, তবে দামের কারণে নয়, যোগানের কারণেও নয়। আবার শুনো কথাটা, দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় খুব মনোযোগ দেব। আমার শিক্ষার্থীর সংখ্যা যদি হ্রাস পায়, ক্রেতার সংখ্যা যদি হ্রাস পায়, শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ যেসব শিক্ষার্থীরা আমার এই ইকোনো কলম কিনতে চায় সেই ক্রেতার সংখ্যা যদি কমে যায়, মানুষের আয় যদি কমে যায়, আমার কলমের যে বিকল্প কলম তুমি ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে আমার কাছে আসো। তোমার সাথে আমার কথাবার্তা ছিল, প্রতিদিন আমার কাছে আসলে পরে আমার থেকে একটি ম্যাটাডোর কলম কিনবে, আর আসার সময় যে ডিপার্টমেন্টাল স্টোরের কথা আমি উদাহরণ দিয়েছিলাম তোমার কলেজের সামনে, সেখান থেকে একটি অল টাইম কলম নিয়ে আসবে। তাহলে প্রতিদিন তুমি দুটি করে কলম ব্যবহার করো, একটি আমার থেকে আর একটি ওই ডিপার্টমেন্টাল স্টোর থেকে। সেই দুটি কলম, 10টি কলম, যেই সংখ্যা হোক না কেন, সেই সংখ্যার কলম তুমি প্রতিদিন প্রতিদিন আমার কাছ থেকে, কারণ ডিপার্টমেন্টাল স্টোরের কাছ থেকে নিয়ে ব্যবহার করার পরে আজ আমি কলম বিক্রি করতে গিয়ে দেখলাম ক্রেতার সংখ্যা কম। আবার বিভিন্ন জায়গায় তোমার বাবার সাথে কথাবার্তা বলে শুনলাম তোমার বাবার আয় কমে গিয়েছে, মানুষের আয় কমে গিয়েছে। আবার আমার এই ম্যাটাডোর কলমের দাম 5 টাকা, তুমি যে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কলম নিয়ে আসো তার দামও 5 টাকা। আজকে যদি কোনো কারণে ওই অল টাইম কলমের দাম কমিয়ে দেয়, ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান অল টাইম কলমের দাম কমিয়ে 4 টাকা করে, তাহলে ক্রেতার সংখ্যা কম হওয়ার কারণে, মানুষের আয় কমে যাওয়ার কারণে আমার কলমের বিকল্প কলম অল টাইম কলম কমে গেলে পরে, অল টাইম কলমের দাম কমে গেলে আমার কলমের চাহিদা হ্রাস পায়। শুনেছি কথাটা, কি কি কারণে আমার কলমের চাহিদা হ্রাস পাবে? ক্রেতার সংখ্যা কমে গেলে, মানুষের আয় কমে গেলে, বিকল্প দ্রব্যের দাম কমে গেলে উক্ত কলম, উক্ত কলম মানে কোন কলমটি, আমার ম্যাটাডোর কলমটি, উক্ত কলমের চাহিদা কমে যাবে। যেই 4টি 3টি কথাবার্তা বলেছি তা আমরা লিখেই নেব। কি কি বলি শুনো, এই উদাহরণ এখন আমরা তালিকাটা আপাতত মুছে দিচ্ছি তোমাকে লিখে দেওয়ার জন্যই। কি কি বলেছি, যদি দাম ছাড়া, দামের কারণে নয়, দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায়, যোগান অপরিবর্তিত বর্তিত অবস্থায়, এই কথাটা কেমন শোনা তো? আমি যে তোমার কাছে কলম বিক্রি করছি, তুমি যে কলম কিনছো, আজকের দিনে দামের কারণে তোমার কেনার উপর প্রভাব পড়ল না, দামের কারণে নয়, যোগানের কারণেও নয়। যোগান মানে হলো আমি বিক্রি করছি, আমি আজকে তোমার কাছে কম বিক্রি করতে চাচ্ছি তা নয়। তার অর্থ কি, আমি সব সময় তোমার কাছে 2টি বিক্রি করতে চাই বা 10টি বিক্রি করতে চাই, প্রতিদিন তোমার কাছে আমি 2টি বিক্রি করতে চাই, আজও আমার ইচ্ছে হলো তোমার কাছে 2টি বিক্রি করব। এই কথাটা বলার পেছনে আমি অনেক অনেক তোমাকে উদাহরণ দিয়েছিলাম যে আমি ডেস্ক থেকে আমার ডেস্কে 50টি কলম রেখেছি, এর নাম হলো সংরক্ষণ করে রেখেছি ভবিষ্যতে বিক্রি করব বলে, তার নাম মজুদ। আর 2টি কলম আমি ওই যে তোমার শ্রেণীকক্ষে ফিতা দিয়ে বেঁধে সাজিয়ে রেখেছিলাম, তার নাম হলো যোগান, ঠিক না? যোগানের সংখ্যাটা মনে আছে কিনা দেখো তো, নির্দিষ্ট সময়ে আজকের দিনে নির্দিষ্ট দ্রব্য ওই ম্যাটাডোর কলম একজন বিক্রেতা আমি 2টি কলম বিক্রি করতে চাই যে পরিমাণ, এর নামই হলো যোগান। আর আমার ডেস্কে যে বাকি 48টি আছে
পঞ্চাশটির মধ্যে দুটি বিক্রি করতে চাই, জোগান দুটি, আর ভিতরে যে 48টি রেখেছি ভবিষ্যতে বিক্রি করব বলে, তার নাম মজুদ। অর্থাৎ এই 50টির মধ্যে দুটির নাম জোগান, 48টির নাম মজুদ। ক্লিয়ার কথাবার্তা? তোমাকে এমসিকিউ তো অনেক সময় দিয়ে দেয়, একটু উদ্দীপক দিয়ে বলে, একজন বিক্রেতা 50টি দ্রব্য বিক্রি করতে চায়, 100টি দ্রব্য বিক্রি করতে চায়, 100 কেজি দ্রব্য বিক্রি করতে চায়, তবে সে আজ 95 কেজি দ্রব্য ভবিষ্যৎ বিক্রি করার জন্য সংরক্ষণ করে রেখেছে, 5 কেজি দ্রব্য বিক্রি করতে চায়। অতএব উদ্দীপকে মজুদ কত, যোগান কত? তুমি স্পষ্ট বুঝে গিয়েছ, যেটুকু পরিমাণ দ্রব্য ভবিষ্যতের জন্য রেখে দিয়েছে তার নাম মজুদ, আর 5 কেজি যে সে আজকের দিনে আজকের সময়ে বিক্রি করতে চায় তার নাম হলো যোগান। শিক্ষার্থীরা, আমরা বুঝাতে চাচ্ছি যে আমিও আজকে 2টি কলম বিক্রি করার ইচ্ছা পোষণ করেছি, 10টি কলম বিক্রি করার ইচ্ছা পোষণ করেছি, এটুকুই আমার মনে আছে, ইচ্ছা পোষণের মধ্যে আছে, আমার যোগানের আমি পরিবর্তন করতে চাইনি। তবে পরিবর্তন করতে চাইনি মিন্স কি, আমার যোগানকে আমি বাড়াতে চাচ্ছি না, কমাতেও চাচ্ছি না, আমি প্রতিদিন প্রতিদিন 2টি কলম বিক্রি করি অথবা 10টি কলম বিক্রি করি, আজও আমার খেয়াল হলো 10টি বা 2টি কলম বিক্রি করা, আমি একটাই উদাহরণ দেই, 2টি কলম বিক্রি করা আজও আমার ইচ্ছা। তাহলে যোগানের কারণে নয়, দামের কারণেও নয়, যোগানের কারণেও নয়, কি কি কারণে? সে কারণে আমি লিখেছি কি, দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় কি হলো, ক্রেতার সংখ্যা কমে গেলে, ক্রেতার সংখ্যা যদি কোনো কারণে কমে যায়। কেমন করে কমে যায় দেখো তো, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এইভাবে, যদি আজকে আমার রাঙ্গুনিয়া মহিলা কলেজের মাঠে কোন ধরনের মেলার উদ্বোধন হয়, ক্রেতার সংখ্যা বেড়ে যাবে, বাহিরের থেকে অনেক ক্রেতার সমাগম হবে, আর যেদিন মেলা শেষ হয়ে যাবে পরের দিন ক্রেতার সংখ্যা কমে যাবে। এইভাবে আমরা উদাহরণ দিয়ে বলি, এই এই কারণে ক্রেতার সংখ্যা বেড়ে যেতে পারে, বিভিন্ন কারণে, ঈদ কমে, ঈদ চলে যাওয়ার কারণে, বিভিন্ন অনুষ্ঠান চলে যাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কমে যেতে পারে। তাই একটি পয়েন্ট বললাম আমরা কি, ক্রেতার সংখ্যা কমে গেলে। তবে উপরে 2টি আমাকে খেয়াল রাখতে হবে কি, দামের কারণে নয়, যোগানের কারণেও নয়, সেজন্য আমাকে স্পষ্ট করে উল্লেখ করতে হবে, দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় ক্রেতার সংখ্যা কমে গেলে। শুধু একটি কারণ নয়, আরো কারণ আছে। আরো কি কারণ? আমার বাবার, তোমার বাবার বা যে কোনো মানুষের আয় কমে গেলে, মানুষের আয় কমে গেলে, দুটো কারণ হয়েছে না, কমে গেলে। শিক্ষার্থীরা, আমরা আবারও শুনি, দাম ছাড়া সোনা থেকেই তোমার মুখস্থ হয়ে যেতে হবে, এই সোনা থেকেই তুমি চূড়ান্ত পরীক্ষায় লিখে নিতে পারো, ওভাবেই তুমি মনোযোগ দিয়ে শুনবে। দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় মানুষের ক্রেতার সংখ্যা কমে গেলে, মানুষের আয় কমে গেলে। আরেকটি কথা কি বলেছিলাম, প্রতিদিন প্রতিদিন তোমাকে বলি, আমার কাছ থেকে 2টি ম্যাটাডোর কলম নেবে, তার অর্থ কি, তুমি নেবে চাহিদা, আমি বিক্রি করব যোগান, তবে ওই ডিপার্টমেন্ট, তোমার কলেজের সামনে যে ডিপার্টমেন্টাল স্টোর গুলো আছে তার কাছ থেকে একটি একটি করে অল টাইম কলমও নিয়ে আসতে হবে, তাহলে আমি শ্রেণীকক্ষে তোমাকে পাঠদান করব। এভাবেই তোমাকে আমি কথাবার্তা বলে দিয়েছি, তাই তুমিও আসার সময় একটি করে ম্যাটাডোর নিয়ে আস, একটি অল টাইম নিয়ে আসো, আর আমার কাছ থেকে 2টি ম্যাটাডোর কিনো, 2জন শিক্ষার্থী কিনো, 4জন শিক্ষার্থী কিনো, এভাবে আমরা বলে থাকি। তাহলে কি কি হলো, অল টাইম কলমের দামও 5 টাকা, আমার ম্যাটাডোর কলমের দামও 5 টাকা। আজ তুমি ওই ডিপার্টমেন্টের স্টোরে গিয়ে দেখলে, বিক্রেতা তোমাকে জানালো, আপা আজকে, আঙ্কেল আজকে অল টাইম কলমের দাম 3 টাকা। একটু আগে কি বলেছি, অল টাইমও 5 টাকা, ম্যাটাডোরও 5 টাকা, অল টাইম এবং ম্যাটাডোর 2টি সমজাতীয় দ্রব্য, একটির পরিবর্তে আরেকটিকে ব্যবহার করা যায়, অতএব দ্রব্য 2টো সমজাতীয়।
তাছাড়া দুটুই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য বলে অল টাইমও 5 টাকা স্থির, আমার কলমের দামও 5 টাকা স্থির। যদি কোনো কারণে অল টাইম কলম বিক্রেতা বেশি বেশি কলম বিক্রি করতে চায়, তার মজুদ রয়ে গেছে বেশি, উদ্বৃত্ত রয়ে গেছে বেশি, তখন তিনি ইচ্ছা করে ক্ষতি হলেও দাম হ্রাস করে দিতে পারে, ডিসকাউন্ট দিতে পারে, বিভিন্নভাবে তোমাকে কলমটা কেনার জন্য আকৃষ্ট করতে পারে। তা করে বলল অল টাইম কলমের দাম আজ 3 টাকা। তার অর্থ কি হলো? বিকল্প দ্রব্যের দাম কমে গিয়েছে, ঠিক কিনা? প্রথম কারণ, একটি কারণ কি বলেছি? ক্রেতার সংখ্যা কমে গেল। তারপরে বলেছি কি? মানুষের আয় কমে গেল। আরেকটি কি বলেছি? বিকল্প দ্রব্যের দাম কমে গেল। যদি এমন হয় তাহলে আমার ম্যাটাডোর কলমের চাহিদা কমে যাবে। তাহলে কি লিখবা এখন? ক্রেতার সংখ্যা কমে যায়, মানুষের আয় কমে গেলে এবং বিকল্প দ্রব্যের দাম কমে গেলে। দামটাকে আমি আরেকটু স্পষ্ট করে দেই, দাম কমে গেলে। এবার আমার কলমের অবস্থা কি হবে? তো শুনো, আমার কলম মানে হলো উক্ত দ্রব্য, উক্ত দ্রব্যের চাহিদা কমে যায়। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, আমার কলমের চাহিদা কমে যাওয়ার জন্য আমার বিক্রি করাটা বিষয় নয়, আমি তো দুটোই বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু ক্রেতার সংখ্যা কমে যাওয়ার কারণে, মানুষের আয় কমে যাওয়ার কারণে, ওই অল টাইম কলমের দাম কমে যাওয়ার কারণে আমার কলমের চাহিদা কমে গেল। তাহলে আমার কলমের চাহিদা কমে গেলে পরে আমার পক্ষে আর দুটি বিক্রি করা সম্ভব নয়। এই চাহিদা কমে গেলে ভারসাম্যের উপরে কি প্রভাব? আমরা বারে বারে বলেছিলাম 4টি প্রভাব হবে। চাহিদা যদি কমে যায়, আমি এদিকে মুছে দিয়ে তারপর লিখছি, এবার শুনো তো, তুমি দেখো সাথে সাথে আমি তোমাকে চিত্রটা অঙ্কন করে দেখালে পরে তোমার জন্য একেবারে ইজি। কি বলেছ? এই তোমার চিত্র লম্ব অক্ষ, ভূমি অক্ষ দিয়েছ, অরিজিন দিয়েছ, স্বাধীন চলক দিলা, অধীন চলক কিউডি কিউএস দিয়েছ। তোমার ভারসাম্যের চিত্র কেমন ছিল? স্বাভাবিক চাহিদা রেখা ডিডি, স্বাভাবিক যোগান রেখা এসএস, ঠিক কিনা? আমরা প্রথমে সবটুকু স্বাভাবিক চাহিদা রেখা দিয়ে P1 P2 Q1 Q2 দিয়ে শিখেছি, এরপর আবার সংখ্যা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছিলাম, ঠিক না? এই ছিল আমার ভারসাম্য। কেমন করে? চাহিদা রেখা যোগান রেখা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে ভারসাম্য অর্জন হয়, আমি অনেকবার তোমাকে দেখিয়ে দিয়েছি কেন সেখানে, কেন দুটি রেখা পরস্পর ছেদ করলে পরে ভারসাম্য অর্জন হয়। তুমি নিজেই দেখেছিলে যে বিন্দুতে দুটি রেখা পরস্পর ছেদ করে সেই বিন্দুতে দুটি রেখার লম্ব অক্ষের এবং ভূমি অক্ষের মান পরস্পর সমান হয় বলেই সেই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। তাই এই চাহিদা রেখা এবং যোগান রেখা এই বিন্দুতে ছেদ করেছে বলে, ই বিন্দুতে ছেদ করেছে বলে ভারসাম্য অর্জন হয়েছে। এখন আমাদের আলোচনা আজকে আমরা যে ভারসাম্য কোন বিন্দুতে সেটি আমাদের শিখনফল নয়, আমাদের শিখনফল হলো ভারসাম্য থেকে চাহিদা রেখা ডানে বামে সরে গেলে পরিবর্তন হলে কেমন হবে। তখন তোমার যখন ভারসাম্য বিন্দু হয়েছে তখন দাম P1, চাহিদা এবং যোগানের পরিমাণ মনে করো কিউ, পি এবং কিউ দেই, ওয়ানটাকে না দেই, এখন হলো না? এখন তুমি কি বলেছ? এই অবস্থায় দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় ক্রেতার সংখ্যা কমে গেলে
মানুষের আয় কমে গেলে বিকল্প দ্রব্যের দাম কমে গেলে উক্ত দ্রব্যের চাহিদা কমে যায়। তো তুমি না জানো চাহিদার হ্রাস বৃদ্ধির বেলায় শিখেছ চাহিদা কমে গেলে চাহিদা রেখা বামে সরে যায়, সরিয়ে দেই বামে, চাহিদা রেখা বামে সরে যায়। আর একটু স্পষ্ট করে দিলে তোমার জন্য ভালো। আচ্ছা যাই হোক, বুঝা যাচ্ছে, সরে গেল চাহিদা রেখা বামে। তাহলে আমরা এখন কি লিখব, উক্ত দ্রব্যের চাহিদা কমে যায় ফলে তুমি একেবারে চিত্র থেকে দেখে দেখে লিখবে, ফলে চাহিদা রেখা বামে সরে যায়। হলো না একটা প্রভাব? আমরা শিখেছিলাম চারটি প্রভাব হবে, ঠিক আছে? এবার শোনো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, প্রাথমিক যোগান রেখা, যোগান অপরিবর্তিত, যেহেতু যোগান রেখার কোনো পরিবর্তন হবে না, পুরানো যোগান রেখা, নতুন চাহিদা রেখা, চাহিদা রেখা বামে সরে, তার নাম D1 দিয়ে দিই, চাহিদা রেখা বামে সরে যায়, এটুকু আমি লিখলাম, চিত্রে তার নাম দিলাম D1। তো চাহিদা রেখা বামে সরে যায় বললাম, সরে গিয়ে হয় D1, এটা একসাথে লিখে দিলাম। এরপরে পুরাতন যোগান রেখা, খুব ভালো করে দেখি, পুরাতন যোগান রেখা, নতুন চাহিদা রেখা, আমি আবার অঙ্কন করছি, পুরাতন যোগান রেখা, নতুন চাহিদা রেখা, এই দুটি মিলে আরেকটি ভারসাম্য বিন্দু সৃষ্টি হয়েছে। আমি গোল্লা করে দিয়েছি ভারসাম্য বিন্দুটাকে, ঠিক না? সে আরেকটি ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দুটি পুরাতন ভারসাম্য বিন্দু থেকে বামে, তুমি নিজেই দেখতে পাচ্ছ, সেটিই তুমি লিখবে, কি বলবে, ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু বামে সরে যায়, হয়েছে না কথাটা, সরে যায়। সে সরে গিয়ে কি হয়েছে, তার নাম দিলাম E1, যেহেতু চাহিদা রেখাকে না নাম দিয়েছি D1, সেই সুন্দর করে মিল রাখার জন্য ভারসাম্য বিন্দুর নাম দিয়েছি E1। E1টাকে আমি একটু ওই পাশে করে দেই, যেহেতু আমার আরো কার্যক্রম আছে, ভারসাম্য বিন্দু এই E1, হয়েছে না? দুটি প্রভাব, একটি প্রভাব হলো চাহিদা রেখা বামে সরেছে, আরেকটি প্রভাব হলো ভারসাম্য বিন্দু বামে সরেছে। এবার চিত্র থেকে তুমি স্পষ্ট, তুমি জানো চাহিদা রেখা যোগান রেখা যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে আবারও ভারসাম্য দাম পেলাম, পেয়েছি না একটি ভারসাম্য দাম P1, সেই ভারসাম্য দাম প্রথমের ভারসাম্য দাম থেকে নিচে নেমেছে, অর্থাৎ কমে গিয়েছে। তোমাকে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, প্রথম ভারসাম্য দাম P আর এখন তার ভারসাম্য দাম P1, অর্থাৎ দাম কমে যায়। তুমি চিত্রে যা দেখতে পাচ্ছ তাই তুমি লিখবে, কি লিখবো এখন আমরা, ভারসাম্য দাম, শুধু দাম লিখলাম, লিখতে পারি দাম কমে P1 হয়। কয়টা প্রভাব হলো শিক্ষার্থীরা, তিনটি, চাহিদা রেখা বামে সরেছে একটি, ভারসাম্য বিন্দু বামে সরেছে দুটি, দাম কমে গিয়েছে তিনটি। তো যে বিন্দুতে তোমার চাহিদা এবং যোগান রেখা ছেদ করেছে সেই বিন্দু থেকে যদি তুমি দাম পাও, সেই বিন্দু থেকে চাহিদা এবং যোগানের পরিমাণও পাওয়া যায়, কারণ আমরা জানি ভারসাম্য বিন্দু থেকে লম্বককে আসলে পরে দাম পাওয়া যায়, ভারসাম্য বিন্দু থেকে ভূমিয়ককে আসলে পরে চাহিদা এবং যোগানের পরিমাণ পাওয়া যায়। আসি ভারসাম্য বিন্দু থেকে ভূমিয়ককে, এ দেখো ভূমিয়ককে আসলাম, চাহিদা এবং যোগানের পরিমাণ পেলাম Q1, তবে সেই Q1 প্রথম Q থেকে বামে, আগে তোমার ভারসাম্য বিন্দু, ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ ছিল Q, এখন কমে গিয়ে হয়েছে Q1। আরেকটি প্রভাব পেলা কি, দাম কমে P1 হয়, চাহিদা ও যোগানের পরিমাণ, আমার সাথে সাথেই লিখে নেবে, পরিমাণ কমে Q1 হয়।
এবার তুমি স্পষ্ট করে শুনে নাও। দাম ছাড়া যোগান অপরিবর্তিত অবস্থায় ক্রেতার সংখ্যা কমে গেলে, মানুষের আয় কমে গেলে, বিকল্প দ্রব্যের দাম কমে গেলে উক্ত দ্রব্যের চাহিদা কমে যায়, চাহিদা রেখা বামে সরে যায়, ভারসাম্যবিন্দু বামে সরে যায়, দাম কমে যায়, চাহিদা এবং যোগানের পরিমাণও কমে যায়। চারটি প্রভাব বলেছি ঠিক না? আমরা চিত্রটাকে এবার একটু তোমাকে বড় করে অঙ্কন করে দেখাই, তাহলে তুমি নিজে নিজে ভালোভাবে অঙ্কন করতে পারবে। দেখো, এই দিয়েছি লম্ব অক্ষ, আর একটু সুন্দর করে দেই লম্ব ভূমি, স্বাধীন চলক দাম, উদীন চলক চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ অরিজিন দিয়েছে ঠিক না, স্বাভাবিক চাহিদা রেখা ডিডি, স্বাভাবিক যোগান রেখা এসএস হয়েছে, প্রাথমিক ভারসাম্য বিন্দু ই, যে বিন্দুতে ভারসাম্য অর্জন হয় সেখান থেকে লম্ব অক্ষে আসলে পরে ভারসাম্য দাম পি, সেখান থেকে ভূমি অক্ষে আসলাম ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ কিউ। এই অবস্থায় ওই তিনটি কারণে, আরো অনেকগুলো কারণ, বিশেষ করে তিনটি কারণ কি কি বলেছি, ক্রেতার সংখ্যা কমে গেলে, মানুষের আয় কমে গেলে, বিকল্প দ্রব্যের দাম কমে গেলে চাহিদা রেখা বামে সরে যায়, সরেছে, নাম দিয়েছি ডি ওয়ান, ভারসাম্য বিন্দুটা বেশি বেশি মনোযোগ দেবো, ভারসাম্য প্রায় শিক্ষার্থীরা ভুল করে থাকে, ওই ভারসাম্য বিন্দুটাকে চিহ্নিত করতে কেন তোমার ভুল হবে, তুমি জানো এই যে যোগান রেখা পুরাতন, নূতন চাহিদা রেখা, এই যে স্পষ্ট একটি ভারসাম্য বিন্দু, এটিকে আমি একেবারে ডার্ক করে দিয়েছি, এটি একটু লাইটে রেখেছি, ভারসাম্য বিন্দু বামে সরে গেল, তার নাম দিয়েছি ই ওয়ান, সেখান থেকে দামের কাছে আসো, দাম পি ওয়ান, আগের দামের থেকে কমে গিয়েছে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দাও, সেখান থেকে তুমি আবার ভূমি অক্ষে আসো, কিউ ওয়ান, আগের কিউ থেকে কমে গিয়েছে বামে সরে গিয়েছে সেটা তুমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দাও, হয়েছে না? তাহলে আমরা শিখেছি চারটি প্রভাব, চাহিদা রেখা বামে সরে যায়, ভারসাম্য বিন্দু বামে সরে যায়, দাম কমে যায়, চাহিদা এবং যোগানের পরিমাণ কমে যায়। শিক্ষার্থীরা, আমরা এটুকু শিখেছি, পরবর্তী ক্লাসে সংখ্যা দিয়ে, উদ্দীপক দিয়ে সম্পূর্ণ করে তোমাকে লিখে দেখিয়ে দেব যে কেমন করে সংখ্যা দিয়ে আমরা প্রমাণ করতে পারি চাহিদা হ্রাস পেলে পরে কেমন দাম কমলো, কত টাকা হলো, চাহিদা এবং যোগানের পরিমাণ কত হলো তা স্পষ্ট করে দেখিয়ে দেব। এটুকু তোমরা বারে বারে প্র্যাকটিস করতে থাকো, তোমার চ্যাপ্টারের শেষে যে উদ্দীপক গুলো আছে তুমি বারে বারে পড়তে থাকো। এই এ পর্যন্ত যত বছরের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন হয়েছে সবখানে তুমি দেখবে এর উপরে চাহিদার অর্থাৎ ভারসাম্যের পরিবর্তনের উপরে একটি উদ্দীপক প্রায় দিয়েছে। অতএব খুব গুরুত্বপূর্ণ এই শিখন ফলগুলো, কোনো ক্লাস আমরা গ্যাপ দেব না, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।